ইয়ার্স হুমা বাচ্চাগুলি কিভাবে ফিডিং দিবেন? হুমা বাচ্চা কিন্তু ফিডিং মানে কোন সকলগুলি আপনার বেশি একটু সমস্যা, যেগুলি কিনা খুব স্পিডের, ঠিক আছে, মানে অনেক স্পিডে ওড়ায় যে সকল হুমা, ওই সকল হুমা কবুতরের বাচ্চা কিন্তু ফিডিং করতে খুবই কষ্ট। এই যেমন ধরুন এইগুলি একটু অনেক স্পিড, তারপরে এইগুলি অনেক স্পিড, ঠিক আছে, যার ফলে বাচ্চাগুলি ফিডিং করতে খুবই কষ্ট। এই যে দেখুন বাচ্চাগুলি আপনাদেরকে দেখাই আমি, এই যে দেখুন পাখা কেটে রাখছি, পাখা কেটে রাখছি কেন, দেখুন বাচ্চা কত বড় হয়েছে। এই দেখুন আমি সাইজটা দেখাই, এই যে বাচ্চা সাইজটা দেখছেন, আর দেখুন বাবার সাইজটা দেখেন, দৌড়টা এক সমান হয়ে গেছে গা। অথচ বাচ্চা কিন্তু রে, তুই বাচ্চা কয় পরে রইব, 2-3 পরে। দেখছেন প্রায় একই সমান, 2-3 পরের বাচ্চা। তো এইগুলি পাখা কেটে রাখছি কেন, কারণ আমি সময় দিতে পারি না, কাজে থাকি। এখন এইগুলিকে যদি আমি পাখা বেঁধে ফিডিং করতে যাই, তাহলে মনে করেন যে এই কবুতরগুলি শর্ট হয়ে যাবে, ঠিক আছে, কোনো রকম ফিডিং। 2-1 দিনে কিন্তু কোনো ফিডিং হয় না, কমসে কম 1 সপ্তাহ রাখতে পারবে। আর হুমা কবুতর যত উপরে রাখবেন তত ভালো, ঠিক আছে, যত উপরে রাখতে পারবেন। উপরে বলতে মানে যেমন ধরনের যে আমি কবুতরকে ই করার জন্য, পোষ মানানোর জন্য, ফিটিং করানোর জন্য এটার উপরও দেখ দিন, ওইটার উপরও দেখ দিন, ঠিক আছে। এইভাবে মূলত আপনি ফিডিং করতেছি। আর ফিডিং করার প্রথম যখন আপনি পাখা ছাড়বেন, আমি তো কেটে রাখছি এই জন্য যে আমি পর আসতে দিলে এগুলিকে মানে ফিডিং করবো, এই জন্য রাখছি। আপনারা কী করবেন, পাখা যদি বেঁধে ফিডিং করেন, এমন গিরিবাজের সাথে দিবেন যে গিরিবাজ কিনা এক চক্কর দিয়ে বসে পড়ে বাড়িতে। কিছু কিছু আমাদের বাড়িতে কিন্তু যারা অনেক কবুতর বাড়ি, তাদের বাড়িতে কিন্তু একটা বাতিল কবুতর থাকে, কিছুটা বাতিল কবুতর থাকে। বাতিল কবুতর বলতে যেগুলি মানে উড়তে ফ্লাইং করতে চায় না, যতই আপনি ধাওয়ান দেন, যতই বাড়ি দেন, ওরাও ফ্লাইং করবে না, উড়বে না। ওই 2-3 চক্কর দিয়ে বসে পড়ে, 2-3 চক্কর দিয়ে বসে পড়ে, ওই সকল কবুতরের সাথে আপনি নতুন বাচ্চাগুলি দিবেন, সেটা গিরিবাজের হোক অথবা হুমা হোক, ঠিক আছে। তো এই হুমাগুলি আমি ওই একটা কবুতরের সাথে দিব, একটা কবুতর আছে আমার বাসায়, ওটা রাখছি আমি এই জন্যই, ওটাকে দিয়ে নতুন বাচ্চাগুলিকে ফিডিং করাই, ঠিক আছে, বাড়ি করছে নাই, তো ওই বাচ্চার সাথে দিব। মূলত এইভাবে দিয়ে আপনাকে ফিডিং করতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন। আর পুরনো যারা আছে তারা কিন্তু বড় চাকলার সাথে ঢুকিয়ে দেয়, বাস ওই চাকলায় ওটাকে নিয়ে সব কিছু চিনে মিনে নিয়ে আসে, আবার চাকলা থেকে আর বের হতে পারে না, ঠিক আছে। আর আপনার যদি চাকলা না থাকে তাহলে কিন্তু আপনাকে এইভাবে ফিডিং করতে হবে। আর সবসময় মনে রাখবেন, আপনার যদি হুমা কবুতর অল্প হয়, 2-3-4টা হয়, তাহলে কী করবেন, একটা ছাড়বেন, একটা একটা করে, একটা ছেড়ে ওটাকে ফিডিং করে ভালোভাবে উড়িয়ে দেখবেন যে ও না বাড়ি ঘর চিনে ফেলছে, তখন আর একটা নতুন একটা দিবেন, তাহলে কী হবে, ওইটা আবার এটাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে। আর 2-3-4টা যদি একসাথে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার শর্ট হয়ে যাবে কবুতর, যে যার মতন দৌড় দিতে থাকবে, বাস পরে ফিরে যখন কিনা উনি কাম ব্যাক করবে তখন আর আসতে পারবে না, ব্যাক করার সময় উল্টো দিকে দৌড় দিবে, বাড়ির ই করতে পারবেন, টার্গেট করতে পারবেন। আর এমনিতে কবুতর হুমা কবুতরের আপনার নজর খুব হার্ড, ঠিক আছে, ওর ব্রেনও খুব স্ট্রং, ওদের ওরা খুব সহজে মানে যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে ফিরে আসে, অথবা অন্য দিক দিয়ে আসলেও তার একটা টার্গেট থাকে, টার্গেট খুব করা, গিরিবাজের মতন।